গুড মর্নিং ইউটিউব, আর একদম তোমরা থাম্বনেলে যা জিনিসটা দেখেছো সেটার জন্যই আমি এখন যাচ্ছি। আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে বারাসাত কান্ট্রি মোটরস নতুন বাইকের ডেলিভারি নিতে। তো ডেলিভারিটা নেওয়ার আগে আপাতত কিছু অ্যাক্সেসরিজ সঙ্গে করে নিয়ে যেতে হবে। আমি এখন যাচ্ছি হচ্ছে সাব কলোনি মোড়ে বাপ্পাদার দোকানে, ওখান থেকে দুটো এইচজেজি নেব। তারপর আমি ওখান থেকে যাব হচ্ছে নতুন বাইকটা ডেলিভারি নিতে, আর রোড ট্যাক্স সমস্ত কিছু দিয়ে অ্যাক্সেসরিজ যাবতীয় কিছু ফিট করিয়ে নিয়ে আসা হচ্ছে। প্যানিয়ার ফ্যানিয়ার সব কিছু নিয়ে, নাম্বার প্লেট নিয়ে গাড়ি ডেলিভারি হবে। আরেকটা নতুন রাইড আমাদের স্টার্ট হতে যাচ্ছে, যার জন্যই এই বাইকটা ডেলিভারি নেওয়া। তো নতুন রাইডটা কোথাকার কি হবে সেটা এই ভিডিওটার এন্ডে সমস্তটা তোমরা জানতে পারবে। সো চলে এসছি বাপ্পাদার দোকানে। দোকানটা দেখতে ছোট কিন্তু ভিতরে জিনিসপত্র পুরো ঠাসা একদম, মানে যেরকম দামে কম মানে ভালো সেরকম টাইপের কেস আর কি। কই দেখাও দেখি। তো এখান থেকে এইচজেজিটা নেব। আচ্ছা রেকর্ডিং চালু আছে, একটু হাই করে দাও বাপ্পারা, হাই করে দাও। এখানটাতে পুরো হেলমেট যাবতীয় কিছু স্টাডস থেকে শুরু করে বাকি সমস্ত কোম্পানিগুলোর রয়েছে। এখানে লাইট সমস্ত কিছু সাজানো রয়েছে, এটার উপর আলাদা করে একটা ব্লগ বানাবো। আপাতত এখন এইচজেজিটা নিয়ে চটপট এগোই। সো এই হচ্ছে এইচজেজিগুলো, একদম অরিজিনাল পিস, ঠিক আমার আগের হিমালয়ানটাতে যে জিনিসটা লাগানো ওই সেম জিনিস। তো বাপ্পাদার দোকানে আরও বেশ কিছু জিনিস আছে, ইভেন যদি বাগবাস্টার্সের হ্যান্ডেল দরকার হয়, মানে যদি নাকল গার্ডস দরকার হয় সেটাও আছে। বাইকে প্রচুর অ্যাক্সেসরিজ আছে, প্লাস স্টিকারিং র্যাপিং সমস্ত কিছু কাজ হয়। তো বাপ্পাদার দোকানের উপর একটা স্পেশাল ভিডিও একদিন বানাতে হবে, এখন তো বিশাল ভিড়, একটু ফাঁকা টাইম দেখে একদিনকে আসবো, সেদিনকে বানাবো। আপাতত এখন চট করে এখান থেকে বেরোই, বারাসাত যাই। বারাসাত রাস্তা বেশিক্ষণের নয়, খুব বেশি হলে 20-25 কিলোমিটার হবে, কিন্তু পৌঁছতে টাইম প্রচুর লেগে যায় রাস্তার এই কন্ডিশনের জন্য। এখন ম্যাক্সিমাম জায়গাতেই রাস্তাকে এরকম ডাইভার্সন করে বাইলেন করে দিয়েছে, কোথাও ভাঙাচোরা আছে, কোথাও রাস্তা খুব ভালো। তো অ্যাভারেজ মিলিয়ে টাইম প্রায় 1-1.5 ঘন্টা লেগেই যায়, আর এখন বাজে হচ্ছে মোটামুটি 12:15-20। তো পৌঁছতে পৌঁছতে আন্দাজ ওই 1:30 বাজবে। ওরে ভিড়, সব জায়গায় রাস্তার কাজ হচ্ছে বলে রাস্তা সাইজের থেকে ছোট। যে এপাশ থেকে একটা গাড়ি এপাশ থেকে একটা গাড়ি এসে গেলে ওভারটেক করে বেরিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। বেশ কিছু বন্ধু বান্ধবের আসার কথা আছে আজকে, চেনা পরিচিত রাইডার্সদের, ওরা তো সেলিব্রেশন হবে নিজেদের মধ্যে, কারণ ফ্যামিলিতে একটা নতুন মেম্বার আসছে। তো সেইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপর বাইকটাকে ডেলিভারি নেওয়া হবে। শোরুম থেকে আর ঠিক 400 মিটার দূরে দাঁড়িয়ে, কিন্তু 400 মিটার যেতে যা জ্যাম দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে 4-4.5 ঘন্টা লাগবে, আর পারা যাচ্ছে না। এবারে গাড়িটা দেখতে ইচ্ছে করছে। এই হচ্ছে কান্ট্রি মোটরস বারাসাত, কিন্তু গাড়ি কোথায় রাখবো? তো এসে পৌঁছে গেছি বারাসাত কান্ট্রি মোটরসে, আর মোটামুটি আর কিছুক্ষণ ওয়েট, তারপরে বাইকটা ডেলিভারি নেব। কিন্তু এবারে যেটা মেন আসল কথা সেটা হচ্ছে বাইকটা আমার জন্য ডেলিভারি নেব না, যেটা বলতে বলতে এলাম সেটা হচ্ছে তোমাদের আগ্রহটা বাড়ানোর জন্য। বাইক আমার নয় ভাই, অত পয়সা নেই, সবে স্পিতি করে এসছি, এখন নতুন হিমালয়ান নিতে গেলে কিডনি খরচা করে দিতে হবে, কিডনি বিক্রি করতে। হ্যাঁ স্পন্সর, আমার নেক্সট রাইডের স্পন্সর হবেন, আর হিমালয়ান বাইক নিচ্ছে এই মক্কেল।
মোটামুটি জোর জার করে গোছিয়েছি, অন্য কিছুর দিকে প্ল্যানিং ছিল, জোর জার করে যদি তুমি ট্যুরিং করো, হোয়াই নট আ ট্যুরার, এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অন্য কোনো কোম্পানি তো দিতে পারবে না। তো হিমালয়ান নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড, আমাকে যে কেউ জিজ্ঞেস করবে আমি হিমালয়ান যদি হিমালয়ান চাই, হিমালয়ানের গুণাবলী জানতে গেলে আমাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, শঙ্করযুদ্ধের গাড়ির পেপার ডকুমেন্ট সমস্ত কিছু দিয়ে দিয়েছে, মানে বিয়ের কথাবার্তা হয়ে গেছে, কিন্তু বউকে দেখায়নি, বউ দেখায়নি কিন্তু এখনো। রয়্যাল এনফিল্ডের শোরুমের কিন্তু একটা ব্যাপার আছে, একটা আলাদা এসেন্স রয়েছে পুরো শোরুমটা। এখানে একটা মেটিওর দাঁড়িয়ে রেড কালার, ওখানে হান্টারের একটা টেস্ট ড্রাইভ হচ্ছে, রাহুল ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যদি হান্টার নিতে পারে। কিন্তু ভাই হিমালয়ান ওয়েলকাম টু আরি ফ্যামিলি, একটা বাজাজের লোককে ভাগিয়ে আমরা আরিতে নিয়ে এসেছি, এই জন্যই তো ভুড়িটা বানিয়েছিলি, রয়্যাল এনফিল্ডটা চালাবি ভাই। ট্যাঙ্কের উপর, ভুড়িটা রেখে বসবি। আমাদের পুরনো নন্দীর যাবতীয় পেপার ডকুমেন্টসগুলো হস্তান্তর করা হচ্ছে, কারণ ওকে এক্সচেঞ্জ করেই নতুন নন্দী আসবে। নতুন বুকে ধরে দাঁড়া, বুকিং ডান, বুকে দাঁড়া, বুকে ধরে দাঁড়া, হ্যাঁ বুকিং ডান হান্টারের। এবার পুরোটাই তো ওয়েলকাম টু রয়্যাল ফ্যামিলি, ওয়েলকাম টু রয়্যাল ফ্যামিলি। এবার পুরোটাই তো কপালের উপরে, তুই হান্টার নিয়ে না না চলে আসবে, দুটো বুকিং হল যাচ্ছিস, কি দুটো বুকিং হল, বড়লোক ছেলে, বুকিং দুবার করল, দুটো হান্টার চলে আসবে, চলে আসবে, চলে আসবে, দুটো নেবো গাড়ি, নেপাল যাচ্ছি, মুক্তিনাথ যাচ্ছি আমরা, চলো জয় মুক্তিনাথ, জয় মুক্তিনাথ, নতুন গাড়িতে। রেজিস্ট্রি ম্যারেজ পেপার না ডিভোর্স, এটা ডিভোর্স পেপারটা, এটা ডিভোর্স পেপারে সই হচ্ছে, পুরনো বউ ছেড়ে নতুন বউ ঢুকবে, এক ফোঁটা কষ্ট নেই মুখের মধ্যে, ডিভোর্স পেপারে সই করছে, নতুন শরীর চেঞ্জ হচ্ছে, খালি আত্মা একই আছে, খালি শরীর বদলাচ্ছে, বাকি আত্মা একই থাকবে, কোনো চেঞ্জ হবে না আত্মায়। এখন বাইকটা দেখাচ্ছি না, ঠিক এর নিচেই এইখানটাতে বাইকটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন বাইকটা দেখাবো না, হ্যাঁ বাইকটা দেখাবো হচ্ছে যখন ফাইনাল পুরো লুক রেডি হয়ে যাবে। আরেকটা বাইক দেখাতে পারি, ওই যে এই বাইকটা রাহুল যেতে রয়েছে, কিন্তু তুলে না, তুলে না বাইকের ডেলিভারির জন্য, দেখো পুরো ফুল ফ্যামিলি সবাই চলে এসছে, হ্যাঁ ও এসছে, ছোঁচাটা এসছে কেক খেতে, আমিও কেক খেতেই এসছি, আমি আবার দুপুরের লাঞ্চটাও করে নিয়েছি এই ফাঁকে। আর ম্যাডাম আচ্ছা ত্রিদিন, এটাকে তো চেনই সবাই, এটাকে আর আলাদা করে দেখাবার দরকার নেই। তনুজ টিনাদি বাইকের মালকিন আর কি, বাইকের পিলিয়ন যাবে, এই যে আমাদের নেক্সট রাইডার, রাইডার নেই, এই যে আরেকজনকে এখন খোঁজানো হচ্ছে বাইকটা বুক করার জন্য, রাজীব দা হয়ে যাক, মাত্র 5,000 ডান ডান গলে আর কি। আচ্ছা এই হচ্ছে বাইক, হ্যাঁ এখন অবধি বলবো না কোন কি, মানে কি বাইক রয়েছে এখন অবধি কিছু বলছি না, বাইক পুরো ফুললি লোডেড, পুরো একদম পুরোপুরি রেডি, জাস্ট ঢাকনাটা তুললেই বোঝে যাবে। তো যারা যারা আইডিয়া করতে পারছো তারা তারা কমেন্ট বক্সে জানাও কি বাইক রয়েছে। আর এই হচ্ছে প্রাউড ওনার শঙ্করজিৎ দা, মাঝখানে আসো, মাঝখানে আসো, মাঝখানে আসো, টিনাদি ঢেকে গেছে। ওয়ান টু থ্রি ক্লাপ প্লিজ, এই হচ্ছে আমাদের নতুন নন্দী, নন্দী ভার্সন 2, কি লাগছে কি লাগছে, পুরো ফুল ব্ল্যাক কালার, আজকে রাইডারও পুরো ফুল ব্ল্যাক কালার পরে এসেছে, একদম প্যানিয়ার প্যানিয়ার সমস্ত কিছু দিয়ে, বেরিয়ে কোথায় যাচ্ছে, মাস্টাং যাচ্ছে, পুরো ফুল প্যানিয়ার ফ্যানিয়ার সমস্ত কিছু দিয়ে রেডি। যারা যারা ট্যুরিং বাইকের জন্য ভাবছো প্লিজ প্লিজ হিমালয়ান ছাড়া অন্য কিছু ভাবো। ফাইনালি হিমালয়ান ডেলিভারি হচ্ছে, জয় মুক্তিনাথ, জয় মুক্তিনাথ।
Happy birthday Nandi, happy birthday Nandi. Chal Nandi, abar tu Nepal jabi. Nandi version 2.0. ওই রোবটার 2.0 এর মত না হইলে কি নন্দী খাওয়া চায় না কেন তুমি না এক সেকেন্ড তো ডেলিভারি ডান আজকের মতন পার্টি খতম নতুন মেম্বার যাচ্ছে নাম্বারও চলেছে নো 160 অ্যাকচুয়ালি N0160 তো এরপরে বাইকটার আর কিছু কসমেটিক মডিফিকেশন হবে তারপরে আমরা সোজা বেরিয়ে যাবো হচ্ছে মুক্তিনাথ আজকের মতো তার আগে একটা প্রি রাইড হবে এখানে টিনা দিয়ে একবার দেখে নিয়েছে তো আজকের মতন এখানেই শেষ ভিডিওটা ভালো লেগেই থাকবে অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে আর ওয়েলকাম আওয়ার নতুন নন্দী।